চলনের মাধ্যমে জ্বলে উঠবে, সুন্দর হয়ে উঠবে গান বাজার সংস্কৃতি। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দেখানো পথই আমাদের যানবাজার পুজো কমিটির সভাপতি গোপাল নারেডি, স্বর্ণকমল সাহা, সুনীতি সাহা, আমাদের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমার এখানে উপস্থিত আছেন আমার প্রিয় নয়না বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, আবির বিশ্বাস, কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম, আমাদের কাউন্সিলার সন্দীপন থেকে শুরু করে সমস্ত কাউন্সিলাররা মানা সহ সকলেই আছেন। আমার সহকর্মী গৌতম দাও আমার সাথে কাজ করতে করতে আসছিলেন এয়ারপোর্ট থেকে, আমি বললাম চলুন যানবাজারটা হয়ে যাবেন। তো যাই হোক, একটু বৃষ্টি হচ্ছে, দুর্যোগটা কেটে যাবে, বাংলাদেশের দিকে যাচ্ছে যতদূর আমরা খবর পেয়েছি, কিন্তু তার মধ্যেও দুর্যোগটা তো আছে, এর মধ্যে উদ্বোধন হচ্ছে। আপনারাও বৃষ্টিতে ভিজছেন, অসময়ে বৃষ্টিতে ভেজা ভালো নয়, জ্বর হতে পারে, গিয়ে গরম জলে স্নান করে নেবেন দয়া করে, যাতে কোনো রকম কোনো অসুখ না হয়। যানবাজার কালী পুজোর সাথে রানী রাসমণি রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়ি একটা তো সম্পর্ক রয়েই গেছে ঐতিহ্যের ধারাবাহিকভাবে। এই পুজোটায় আমি আসি তার কারণ এই পুজোটা আমায় খুব আকর্ষিত করে, এই পুজোটা আমাকে খুব টানে, এবং এই পুজোর মধ্যে দিয়ে যখন আমি এই পুজোয় আসি মায়ের নটি রূপ, এখানে দশটি রূপ, দশমহাবিদ্যা একসাথে দেখা যায়। আমার অনেক আদিবাসী ভাই বোনেরা, ঢাকি ভাইয়েরা, বোনেরাও এসছেন, সাংস্কৃতিক কর্মীরা, আপনাদের প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর পুজো খুব শিষ্টাচার মেনে হয়, এবং
আমি মঙ্গলচণ্ডী বহলামুখী মা থেকে শুরু করে ধূমাবতী মা, ছিন্ন মস্তা থেকে শুরু করে কমলা মা, দশম মহাবিদ্যালয় দশটি রূপ দেখে শুধু আনন্দ পাই তা নয়, পূজোর মধ্যে দিয়ে আমাদের রীতিনীতি আচার আচরণ ভালোবাসা সব কিছুর মধ্যে একটা মাধুর্য লক্ষ্য করি আমরা। আর যানবাজারের এই অঞ্চলটা একটা ছোটোখাটো ভারতবর্ষ, সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায়, রাজস্থানি বলুন, হরিয়ানা বলুন, পাঞ্জাব বলুন, গুজরাট বলুন, বিহার বলুন, উত্তরপ্রদেশ বলুন, বাংলা বলুন, উড়িষ্যা বলুন, ঝাড়খণ্ড বলুন, দক্ষিণ ভারত বলুন, সমস্ত মানুষের একটা যোগাযোগ এই এলাকাকে কেন্দ্র করে কর্মকাণ্ড গড়ে ওঠে। একটা পুজো মানে শুধু একটা পুজো নয়, মনে রাখবেন ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা কেউ কালী পুজো করি, কেউ দীপাবলির উৎসব করি, এবং এই দুটো উৎসবকে কেন্দ্র করে সবাই কিন্তু আমরা আলোর দেবীর পুজো করি, আলোর পুজো করি। আলোর পুজো কেন করি? অন্ধকার আসলে আলো আসবেই, সেই জন্যই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো। অন্ধকার থেকে আলোয় আসাই মানুষের পথ, আলোর থেকে অন্ধকারের ঠেলে দেওয়া কোনো মানুষের পথ হতে পারে না, কোনো মানবিকতার পথ হতে পারে না। আমি এখনও মনে করি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, হেতায় আর্য হেতা অনার্য হেতায় দাবির চিন, সব কুন্দল পাঠান মোগল এক দেহ হল লীন। এই ভারতবর্ষের যে শিষ্টতা, ভারতবর্ষের যে সৌজন্যতা, ভারতবর্ষের যে সৃজনশীলতা, তা এক জায়গায় উপস্থিত হয়ে আমরা বাংলা দেখাতে পারি, যেটা অন্যরা কেউ দেখাতে পারে না। তার কারণ বাংলার মাটি এ মাটি সোনার মাটি, এই মাটি মনে রাখবেন, বারবার বলি আমরা, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাওয়া যত শখ, এক হাতে গীতাঞ্জলি আর এক হাতে অগ্নিবীণা, আমরা সব কিছু নিয়েই চলি। স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, সারদা মায়ের বাংলা, রানী দাসমণির বাংলা, দক্ষিণেশ্বরের বাংলা, বেলুড় মঠের বাংলা, তারাপীঠের বাংলা, বক্রেশ্বরের বাংলা, নলাটেশ্বরীর বাংলা, গঙ্গাসাগরের বাংলা, কি নেই, সব আছে। এই সবার মাঝেই দেবী মন্দিরে আমরা আসি, তার কারণ মা 365 দিন বাড়িতে থাকে, সেই মায়ের দেবী মন্দিরে আসেন পুজো নিতে এবং সবাইকে মিলিত করতে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তাই আজকের এই শুভ দিনে যদিও বৃষ্টি হচ্ছে একটু একটু, তবু বলি এই বৃষ্টি থেমে যাবে, ঝড় থেমে যাবে, দুর্যোগ থেমে যাবে, বিশ্ব মানবতার জয় হবে, মানবতার জয় হবে, সভ্যতার জয় হবে, একতার জয় হবে, সংহতির জয় হবে, সৃষ্টিশীলতার জয় হবে। মায়ের কত রূপ বলুন তো, অনেকে আমরা কি কখনো ভাবি আমরা একটা মানুষ, একটা পরিবার কি, একটা পরিবারে বাবা থাকে, মা থাকে, জ্যাঠা জেঠি থাকে, কাকা কাকিমা থাকে, ভাই বোন থাকে, মাসি পিসি থাকে, ঠাম্মি থাকে, দাদা দিদি থাকে, তবেই একটা পরিবার। একটা মানুষ দেখুন, হাত আছে, কান আছে, মুখ আছে, লিভার আছে, কিডনি আছে, সব কিছু আছে, সব কিছু আছে বলেই আমরা পরিপূর্ণ মানুষ। এর মধ্যে থেকে যদি অর্ধেক শরীরটাকে দুটো ভাগ করে দেওয়া হয়, শরীরটা কি থাকবে? শরীরটা থাকবে না। কাজেই মনে রাখবেন, মা শুধু নিজে আসে না, মা দেখতে আসে আমরা সবাইকে নিয়ে উৎসবগুলো করি কিনা, সবাই ভালো আছে কিনা, সবাই সুন্দর আছে কিনা। আপনারা সবাই শান্তিতে আলোর উৎসব পালন করুন, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও।
আলোকের ঝর্ণা ধরায় সমস্ত মলিনতা ধুয়ে যাক, পবিত্রতা ফিরে আসুক। মায়ের কাছে আমরা প্রণাম জানিয়ে বলি, ওম জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, সাহাসধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী, কালীকে কালো রাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্মসাদিকে শরণ্যেত্যম্বকে গৌরী, নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী, গুণশ্রয়ে গুণময়ী, নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশার্তি হরে দেবী, নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমো। নমস্তে ব্রাহ্মণ্য দেবায়গ ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমস্তে জলদাভাসে, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মা গো সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল কামনা করি। আমি মা কালীর সাথে সাথে বগলা মায়ের স্তুতিটাও বলে যাই। ওম হ্লিং বগলা মুখী মা নমো নমো। সর্বদুষ্টনাং বাচং মুখং স্তম্ভয় জিব্রা কিলয় কিলয় বুদ্ধিং নাশং। ওম হ্লিং বগলা মুখী মা নমো নমো। ওম স্নেহাত্ম মাতা তন্ন দেবী মানেন শত্রু করি বৃহন্তিম তদাচি ধাতেন রক্ষেন শীতম্বর শীতম ত্রিভুবন নমামি। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্মসাদিকে শরণ্যেত্যম্বকে গৌরী, নারায়ণী নমস্তুতে। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবে নমো। সবাই ভালো থাকুন, সকলে সুন্দর থাকুন, সকলে আনন্দ করে উৎসব পালন করুন। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো গণ্ডগোলে পা দেবেন না। কোটি কোটি মানুষকে নিয়ে আমরা দুর্গাপূজা উদযাপন করেছি, কোনো ছোট্ট ঘটনা পর্যন্ত আপনারা ঘটতে দেননি। মানুষ, প্রশাসন, পুলিশ সবাই মিলে কাজ করেছে। কালী পুজোও মনে রাখবেন, যত শান্তিপূর্ণভাবে আমরা করতে পারব তত ভালো। ম্যায় আপ লোগ কো কালী পূজা কা সাথ সাথ মে হামারা জিতনা ভি হিন্দি ভাষী ভি ভাই বহন হ্যায় ম্যায় আপ লোগ কো দীপাবলি কা অভিনন্দন করনে চাহুঙ্গি। আর সাথ সাথ মে ছট পূজা ভি আ রহা হ্যায়, ছট পূজা ভি দো তারিখ কো হ্যায়, ম্যায় ভি গঙ্গা ঘাট মে জাতি হ্যায়। আর সানডে হুয়া হ্যায় ইসি কে লিয়ে চার তারিখ কো ভি হামারা গভর্নমেন্ট ছুটি দিয়া, তিন তারিখ কা সাথ চার তারিখ কো ভি আপ লোগ আচ্ছা সে ছট মানাইয়ে, দীপাবলি কিজিয়ে, কালী পূজা কিজিয়ে, আলোকা দেবী কা পূজা কিজিয়ে, আর দেশ মে শান্তি রাখিয়ে, আপন কো রক্ষা কিজিয়ে, সবকো মঙ্গল হোনা চাইয়ে। আজ ধনতেরাস দিবস হ্যায়, ম্যায় চাহতি হুঁ আপকা ঘর ঘর মে মা লক্ষ্মী আয়ে। মা লক্ষ্মী আপ লোগ কো বিজনেস, আপ লোগ কো পরিবার, আপ লোগ কো সবকো আচ্ছা রাখে। আজ দেশ মে বহুত খারাপ হাল হ্যায়, ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি স্লো ডাউন, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ভি হ্যায়। ইতনা জলদি হোনে কা বাদ ভি হাম চাহতে হ্যায় কি হামারা ধনতেরাস কা দিন হর ঘর মে সব দেবী মা সবকো মঙ্গল করে, আর লক্ষ্মী আপকো সবকো আচ্ছা সে আচ্ছা আপকো শুভকামনা দে, আপকো বধাই দে, আপকো মঙ্গল কামনা করে। আর মা কালী তো আমাদেরই আছে, মা গো এমনভাবে দাঁড়াও শক্তভাবে যাতে কেউ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ করতে না পারে, কোনো বিভেদ করতে না পারে, কোনো সন্ত্রাস করতে না পারে, কোনো অত্যাচার করতে না পারে। মা তুমি শান্তি দাও, তুমি ভালো থাকো, সকলকে ভালো রাখো। জয় মা কালীর জয়। মনে রাখবেন, জয় দুর্গা বলেছিলাম আমরা, আজকে জয় মা কালী, জয় মা, সবাইকে ভালো রেখো। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সালামু আলাইকুম, সত শ্রী কাল জি, নমস্কার, নমস্কার ইন্দা, নমস্কার অন্তে। আপনারা সকলে ভালো থাকুন, খুব ভালো থাকুন। সব মা, দশ দেবী, দশ ভুজা, একেবারে মা দুর্গার দশটা হাত,
দশভুজা সব দিক দিয়ে আপনাদের সকলকে খুব সুন্দর রাখুন, খুব ভালো রাখুন। আমি এখনও মনে করি এই পুজোটায় আসলে আমার ভালো লাগে, আমি যতদিন পারবো চেষ্টা করব এই পুজোটায় আমি আসবো। কারণ রানী রাসমণিকে আমরা দেখিনি, কিন্তু রানী রাসমণি একজন বীরদ্রোপী মহিলা ছিলেন, ইংরেজদের বিরুদ্ধে খুব কঠোর লড়াই করেছিলেন, কখনো ভয়ে পিছপা হয়ে যাননি, এবং তিনি তৈরি করেছিলেন দক্ষিণেশ্বর, রামকৃষ্ণ যার ছিলেন প্রথম পুরোহিত। সুতরাং রামকৃষ্ণ, বিবেকানন্দ, গান্ধীজি বলুন, নেতাজি বলুন, আম্বেদকর বলুন, বিরসা মুন্ডা বলুন, মাতঙ্গিনী বলুন, প্রীতিলতা ওয়াদ্দার বলুন, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, সবাইকে নিয়েই তো আমাদের দেশটা। এদেশ ভালো থাকুক, সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালীর জয়, আপনাদের মানুষের জয়। মানুষ ভালো থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ স্বর্ণদা, বৌদি, নয়না, সুদীপদা, শোভনদা, সবাইকে, যে আপনারা আমাকে এই প্রোগ্রামটায় আমন্ত্রণ জানান। এবং আমার সাথে ফিরাদ জাভেদ থেকে শুরু করে, নয়না থেকে শুরু করে, শোভনদীপ চট্টোপাধ্যায়, যেমন ব্রাহ্মণ পণ্ডিতও এসছে, তেমনি ফিরাদ হাকিম আমার মেয়রও এসছে, জাভেদ খান যেমন এসছে তেমনি মনে রাখবেন আবির বিশ্বাসও এসছেন, আমার তপশিলী ঘরের ভাই। মনে রাখবেন সব ধর্ম, সব বর্ণ, সব জাতিকে নিয়ে চলাটাই তো মনুষ্যত্ব। মনুষ্যত্বের জয় হোক, বারবার জয় হোক, ভালো থাকবেন।